ভোরের শান্ত স্নিগ্ধ প্রকৃতিতে এক ঝাঁক তরুণের পথ চলা শুরু, মনে ভিন্ন রকম এক প্রত্যয়। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সদর থেকে হোসেনপুরের পথে পা বাড়ানো তরুণদের স্বপ্ন মাদক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ধূমপান ও মাদক বিরোধী প্রচারণায় নামেন এই তরুণরা। সকাল 7:30 হোসেনপুর উপজেলা পরিষদে পৌঁছালে তাদের স্বাগত জানায় উপজেলা প্রশাসন। কিশোরগঞ্জের প্রতিটি উপজেলায় এই কর্মসূচি পালন করা হবে বলে জানান তারা। আমরা ইতিমধ্যে বিভিন্ন স্কুলে হাজার হাজার ছাত্রদের অংশগ্রহণে মাদক বিরোধী শপথ অনুষ্ঠান করেছি। সুন্দরভাবে একটি মূলস্রোতে ফিরিয়ে নিয়ে আসার জন্য, তরুণ প্রজন্মকে কাজে লাগানোর জন্য আমরা এই আজকের মাদকের এই পদযাত্রা করছি। এই আন্দোলনের সফলতাটা আমরা তখনই পাবো যদি আমরা এটার শতভাগ মুক্ত করতে পারি। তরুণ প্রজন্ম যাতে মাদকের দিকে না ঝুঁকে, এইটি আমাদের লক্ষ্য। তরুণদের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা। স্বাগত জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তাও। যে পরিবার একটা মাদক সেবী লোক থাকে সেই পরিবার সমূলে ধ্বংস হয়ে যায় এবং এমনকি খুন করাবি পর্যন্ত বিভিন্ন কাজে জড়িত হয়ে যায়। তাই এইগুলি যদি আমরা দূর করতে পারি সমাজ থেকে, আপনাদের যে উদ্যোগ সেই উদ্যোগ দিয়ে ইনশাল্লাহ একদিন সফল হবে, সারা বাংলাদেশে যদি ছড়াই দিতে পারি তাহলে বাংলাদেশ একটা সোনার বাংলা, শেখ হাসিনা সোনার বাংলা, সোনার বাংলা ই করে করে উঠবে। মুজিববর্ষ উপলক্ষে পায়ে হেঁটে 100 মাইল বা 100 কিলোমিটার যে দূরত্ব তারা অতিক্রম করবে এবং এই ফাঁকে ফাঁকে মানুষকে যে তারা সচেতন করবে সেটা অত্যন্ত প্রশংসার দাবিদার। 2008 সালে প্রতিষ্ঠিত ধূমপান ও মাদক বিরোধী সংগঠনটি জেলায় বিভিন্ন সমাজসেবামূলক কাজ করছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ।